নমস্কার, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো যে আপনারা পরপর প্রায় বিভিন্ন অনলাইন যে আলোচনাগুলো হচ্ছে আপনারা অংশগ্রহণ করছেন এবং অনেকেই দেখছেন। আমাকে বিশেষ করে অনেকে ফোন করেন এবং ওনারা মেসেজ করেন, তো একটা বিষয় নিয়ে বলার জন্য আমি আলাদা করে এই ভিডিওটি করছি। সেটা হচ্ছে আপনার আমুর মাছ নিয়ে অনেকেই জিজ্ঞেস করছেন, যে আমুর মাছটা সম্বন্ধে জানার জন্য, বিশেষ করে আমুর মাছ কী বা এই মাছটার কি 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 রকম কি চাষের ব্যাপার। তো আমি সংক্ষেপে বলবো আজকে, পরে অন্য কোনো সময় কোনো একটি রোববার যেরকম মিট আলোচনা হয় তখন ডিটেলসে আলোচনা করা যাবে। তো বিষয় হচ্ছে যে আমুর মাছটা হচ্ছে আপনার, আমরা যে সাইপ্রিনাস মাছ যে মাছটাকে জানি, সাইপ্রিনাস কার্পিও সাইন্টিফিক নেম, ওই সাইপ্রিনাস মাছটা অ্যাকচুয়ালি কমন কার্প, অনেক সময় আমরা কমন কার্পও বলি। তো এই মাছকে আপনার কর্ণাটকের কিছু বিজ্ঞানী, আপনার ফিশারি রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার যেটা আপনার কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত, তো ওখানকার বৈজ্ঞানিকরা এই মাছটাকে করেছেন সিলেক্টিভ ব্রিডিং পদ্ধতিতে। সিলেক্টিভ ব্রিডিং হচ্ছে আপনার নির্বাচিত প্রজনন, অর্থাৎ বিভিন্ন জায়গার যে সাইপ্রিনাস মাছ তাকে নিয়ে এসে ব্রিড করে এই উন্নত ভ্যারাইটির মাছটা পাওয়া গিয়েছে। তো সেই মাছটাকে নাম দিয়েছেন আপনার আমুর কার্প। বিষয় হচ্ছে যে কেন হঠাৎ এইরকম করতে গেল, কারণ আপনারা যারা কমন কার্প বা সাইপ্রিনাস মাছ দেখেছেন তারা জানেন যে এই মাছে অতিরিক্ত একটা চর্বি থাকে, মানে আপনার মাছটার পেটটা অনেকটাই ফোলা থাকে এবং এই মাছ 6 মাসের মধ্যেই পরিপক্ক হয়ে যায়, মানে আপনার ম্যাচিওর হয়ে যায়, ডিম উৎপাদন করে ফেলে। তো এই সমস্ত কারণে আপনার এই মাছের বৃদ্ধিতে অতটা হয় না আর কি। তো সেই ক্ষেত্রে এনারা এই নির্বাচিত প্রজননের মাধ্যমে এমন একটা ভ্যারাইটি তৈরি করেছেন, এমন একটা মানে প্রজাতি, মানে 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 ওই সাইপ্রিনাসের একটু উন্নত মাছ যেটা ওই প্রজননের মাধ্যমে উৎপন্ন হয়েছে, এটাকে আমুর বলছে। এবং এটা আপনার ওই চর্বি থাকে না, মাছটা অত্যন্ত দ্রুত বাড়ে। আমরা হলদিয়াতে এই মাছটা চাষ হয়েছিল, মাছটা আমরা দেখেছি যে দাড়িবিড়ি একজন চাষ করেছিলেন, ওটা আপনার 4 মাসে প্রায় 1.5 কিলোর কাছাকাছি ওজন গেছে। তো যাই হোক, তো এই মাছের গ্রোথ অত্যন্ত ভালো। তো সেই এই এই সমস্ত কারণে যে আপনার কমন কার্পের চেয়ে দ্রুত বর্ধনশীল, যেটা প্রায় 27%-এরও বেশি আপনার বাড়ে, এই মাছটা যতটা বাড়ে তার থেকে 27 গুণ বেশি বাড়ে। হ্যাঁ, এবং আপনার এই মাছের যে খাদ্য গ্রহণ বা কৃত্রিম খাওয়ার খাওয়ার যে প্রবণতা, বা এমনি আমাদের এই পরিবেশে বেঁচে থাকার ক্ষেত্রে বা অন্যান্য মাছের সাথে যে কোনো রাক্ষসের স্বভাবের নয়, তো অনায়াসে আমরা এটা রুই কাতলা মৃগেলের সাথে মিশ্র চাষ করতে পারি। রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত বেশি এই মাছের, সাইপ্রিনাস মাছের তুলনামূলকভাবে এই মাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, সহনশীলতা বেশি, আপনার পুকুরের কন্ডিশন যেরকম হোক না কেন এ আপনার মাছটি বেঁচে থাকবে। তো এই হচ্ছে আমুর কার্প, যেটা আপনার ব্যাপক অর্থে অনেকেই চাষ করছেন যেহেতু দ্রুত বাড়ে। এবং শুধু চাষ নয়, আমি বলবো যে এই মাছটা সুস্বাদু মাছ, খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু মাছ। আমি কিছু ছবি এই ভিডিওতে যদি দেখানো যায়, আমুর মাছের ছবিও দেখাবো যেগুলো এই ফার্মে চাষ হয়েছে, এর সাথে অ্যাড করে দেবো। তো যাই হোক, তো এই কটি কথা বলেছিল। হ্যাঁ, আমুরের ছবিটা একটু দেখে নিই, পরে অন্য কোনো একটা এতে আবার আমরা ডিটেলসে এই মাছের আরও বিস্তারিত যদি কিছু প্রশ্ন থাকে সেই নিয়ে আলোচনা করবো। আজকের এইটুকুই, সবাই ভালো থাকুন।